নির্দেশিকা সত্ত্বেও শুরু হলো না বাস পরিষেবা, কর্মীদের সুরক্ষা না দেওয়ার অভিযোগ। অন্যান্য জেলার পরীক্ষামূলকভাবে বেসরকারি বাস পরিষেবা শুরু হলেও পশ্চিম বর্ধমান জেলায় তথা আসানসোল বেসরকারি বাস পরিষেবা শুরু হয়নি। এই বিষয়ে বাস কর্মচারীরা দাবি করছেন তাদের পাশে কেউ নেই, দীর্ঘদিন বাস না চলায় তাদের রোজগারও নেই, বিকল্প হিসাবে সবজি বিক্রি করতে গিয়েও বাজারে সবজি বিক্রেতাদের ভিড় হয়ে যাওয়ায় সেখানেও কোনো বিশেষ বিক্রি বাটা নেই, ফলে বর্তমানে সংসার চালাতে অত্যন্ত সমস্যায় পড়েছেন তারা। বাস চালানোর ক্ষেত্রে না মালিক পক্ষ না সরকার পক্ষ কোনো দায়িত্ব নিচ্ছেন না সুরক্ষার। যদিও মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুবীর রায় জানিয়েছেন খুব তাড়াতাড়ি প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সরকার পক্ষ থেকে বাস কর্মীদের সুরক্ষা ব্যবস্থা না করলে বাস চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সুবীরবাবু। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বাস চলাচল চালু হয়েছে, আমরা এখানে সেই বিষয়টা লক্ষ্য করছি না, কি বিষয়টা হলো যদি একটু বলেন। দেখুন, রাজ্যের অন্য কোনো জেলায় চালু হয়েছে এই ব্যাপারটা সঠিক নয়। সঠিক হচ্ছে আমরাও জেলাগতভাবে আমাদের যে সংগঠন আছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, আমরা সেই সমিতির তরফ থেকে প্রথম সিদ্ধান্ত নিই যে পরীক্ষামূলকভাবে আমরা সমস্ত জেলায় গাড়ি চালাবো। সেই মতো আমরা নর্থ বেঙ্গল এবং অন্যান্য আমাদের জেলাতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম বেশ কয়েকটি জেলাতে আমরা কিন্তু গাড়ি নামিয়েছিলাম, যাত্রীর অভাবে সেই গাড়িগুলি আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর কালকে থেকে আপনারা যেটা দেখছেন যে ঘোষণা করা হচ্ছে কলকাতা থেকে দু একটি সংগঠনের তরফ থেকে, যাদের কাছে বাসের সংখ্যা কতটা আছে আমার জানা নেই, তারা কলকাতা হাওড়ার বুকে তাদের হয়তো কিছু বাস চলে বা বাস রয়েছে, কিন্তু তারা কথায় কথায় যেটা বলছেন যে গোটা সারা বাংলার সম্বন্ধে তারা ওখান থেকে প্রচার করছেন, সারা বাংলার সঙ্গে ওই তথাকথিত যে এজেন্সিদের যারা বক্তব্য রাখছেন টিভির সামনে তাদের সঙ্গে কিন্তু বাংলার অন্যান্য জেলাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাই জেলার ক্ষেত্রে তারা যেটা বলছেন সেটা সবসময় মিথ্যা প্রমাণিত হচ্ছে। যদি কারোর সঙ্গে কোনো যোগাযোগ না থাকে, শুধুমাত্র বসে বসে যদি সেখান থেকে স্টেটমেন্ট দেওয়া হয়, সেটা কিন্তু কার্যক্ষেত্রে কোনোদিনই সেই ফলাফল আপনি দেখতে পাবেন না। এই মুহূর্তে কি বাস নামানোর সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? এই মুহূর্তে বাস নামানো যেটা হচ্ছে সেটা এই প্রশাসনিক স্তরে যদি বৈঠক হয়, বৈঠক হওয়ার পর আমরা আমাদের যেগুলি রয়েছে ছোটোখাটো জিনিসগুলি রয়েছে শ্রমিকদের, তার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে শ্রমিকদের সুরক্ষা, সেই ব্যাপারে যদি সুষ্ঠু কোনো আলোচনা হয় এবং বৈধ গাড়ি চালানোর জন্য যদি প্রশাসন উদ্যোগী হন, আমরা নিশ্চয়ই আমরা তো সচেষ্ট, আমরা তো উদ্গ্রীব, আমরা তো চালাতে চাইছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।